আজি আমি সম্বন্ধ আৰু ফলনৰ বিষয়ে আলোচনা কৰিম আৰু চেপ্টাৰ নম্বৰ 1 ঠিক আছে সো ৰিলেচন আমি প্ৰথমে ডেফিনিচনটো চাই লম ইয়াৰ ডেফিনিচনটো কি কৈছে লেট এ বি এ নন এম্পটি সেট ফার্স্ট অফ অল এটা সেট হ'ব লাগিব আৰু হেইটো নন এম্পটি হ'ব লাগিব এণ্ড লেট আর সাবসেট অফ এ ক্রস এ আৰু আর যেটো সম্বন্ধ হ'ব হেইটো এ ক্রস এৰ সাবসেট হ'ব লাগিব Then R is called a relation on A. তেতিয়া হলে এই আরক আমি কি বলি সম্বন্ধ বলি কম কার এর ক্ষেত্র ঠিক আছে আর এ ক্রস এর এলিমেন্ট বিলাক কেনে কোয়াকে থাকবো এ ক্রস এর এলিমেন্ট বিলাক ইনে কোয়াকে পেয়ার হিসাবত থাকবো ঠিক আছে এতে এ বিলংস টু এ কমা বি বিলংস টু কার এলিমেন্ট এর এলিমেন্ট সো আর এ আর টু কার হবো আর হবা লাগবো এ ক্রস এর সাবসেট যদিহে হয় তেতিয়াহলে এই আরক আমি সম্বন্ধ বলি কম আর ইয়াক আমি পড়িম কেনেকে উই সে ড্যাট আর ইজ রিলেটেড টু বি ইয়াক আমি পড়িম যে আর ইজ রিলেটেড টু বি এন্ড উই রাইট আর তাক আমি লিখিম এ রিলেটেড টু বি ঠিক আছে গতিকে প্রথমেতে আমি আরর আর সাবসেট অফ এ ক্রস বি আর টু এ ক্রস বি সাবসেট হব আর এ আর বি উভয় কি হবা লাগব নন এম্পটি সেট হবা লাগব উভয় এ আর বি দুইটাই নন এম্পটি সেট হবা লাগব এতে কিবা নহয় কিবা থাকব লাগব সংহতির বিষয়ে তোমালোকে ক্লাস টেনত পাই আইসা ক্লাস ইলেভেনতো ইয়ার বিষয়ে আমি পাইছো গতিকে এতে আমি ডাইরেক্টলি রিলেশনের পরাই আরম্ভ করিম গতিকে রিলেশন আর ফাংশন আরম্ভ করার আগতে ক্লাস ইলেভেনত যে বস্তু পাইছো সেখানি মই অল্প রিকল করে দিছো তোমালোকক সো চাবা সো এটা যদি আমি এই এক আরর যেবিলাক এলিমেন্ট হব সেইবিলাক কেনেকুয়া হবা লাগবো আরর এলিমেন্টবিলাক একচুয়ালি এনেকুয়া হব এক্স কমা ওয়াই এনেকুয়া পেয়ার্সবিলাকত হিসাবত থাকবো এনেকুয়াকে এলিমেন্ট থাকবো আর এক্স কমা ওয়াই কার এলিমেন্ট হবা লাগবো এক্স কমা ওয়াই বিলাক এর এলিমেন্ট হব ঠিক আছে যদিহে এটু আমি এ ক্রস এই হিসাবত লও এটু এ ক্রস নিজর নিজের উপরতো আমি এটু ক্রস প্রোডাক্ট হিসাবত লব পারো সেই হিসাবত যদি থাকে তেতিয়াহলে এক্স আর ওয়াই টু কার এলিমেন্ট হবা লাগবো এর এলিমেন্ট আর এক্স কার লগত রিলেটেড হয়ে থাকবা লাগবো ওয়াইর লগত রিলেটেড হয়ে থাকবা লাগবো যদি থাকে তেতিয়াহলে ইয়ার এলিমেন্ট এটুক আমি এই আরর এলিমেন্ট বিলাক কম গতিকে আমি একটা এক্সাম্পল লম এক্সাম্পলটো লম আর এক্সাম্পলটো চাওয়ার পিছত তোমালোকে নিশ্চয় বুঝি পাবা ঠিক আছে চাবা আমি এটা এক্সাম্পল লম এক্সাম্পলত আমি গোটেই বস্তুখিনি শো হয়ে উঠিব তোমালোকে এখানি এই ক্লাস ইলেভেনত পাই আহিছা সো সাপোজ ধরা এটা সংহতি লৈছো আমি এ এটা সংহতি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর সিক্সক লগি আছে এ সংহতি আর এটা আমি সম্বন্ধ লৈছো আর আর সম্বন্ধটি এনেকুয়া হব যে এ কমা বি এনেকুৱা আৰু এলিমেণ্টবিলাক এ কমা বি আকাৰত থাকিব আৰু এ কমা বি বিলংছ টু কাৰ এলিমেণ্ট এৰ এলিমেণ্ট ঠিক আছে আৰু এটা কণ্ডিশ্যন আমাক দি দিছে বি গ্ৰেটাৰ দেন ইকুৱেল এ ইয়াৰ যিটো বি এলিমেণ্টটো থাকিব ই সদায় এত কৰি কি হ'ব লাগিব ডাঙৰ হ'ব লাগিব নহ'লে ইকুৱেল হ'ব লাগিব ঠিক আছে তোমালোকে নিশ্চয় বুজি পাইছা চ' এনেকুৱা এক্সাম্পল আমি ক্লাছ ইলেভেনত বহুত কৰিছিলোঁ সো সেনেকুৱা এটা আমি প্ৰথমে ৰিকল কৰি দিছোঁ তাৰপিছত আমি ইয়াৰ পিছত চেপ্টাৰলৈ যাম টাইপছ অফ ৰিলেশ্যন এইবিলাক শিকিম চ' ইয়াৰ এলিমেণ্টবিলাক কেনেকুৱা হ'ব চাবা চ' প্ৰথমে ইয়াতে ওৱান ওৱান এলিমেণ্টটো আহিব পাৰে ওৱান ওৱান এলিমেণ্টটো আহিব কাৰণ এইটো যদি এৰ ভেলু যদি ইকুৱেল হয় ওৱান হয় আৰু বিৰ ভেলুটো ওৱান হ'ব পাৰে কাৰণ ইকুৱেল চাইনটো ইয়াতে আছে চ' ওৱান ওৱান হ'ব ঠিক তেনেদৰে ওৱান এৰ ভেলু ওৱান বিৰ ভেলু টু হ'ব পাৰে কারণ বি টু গ্রেটার দেন বি টু যেহেতু ডাঙর আছে এত করে ডাঙর হবো পারে সো ওয়ান থ্রি হবো পারে সেনে ওয়ান ফোর হবো পারে আকো ওয়ান ফাইভ টু হবো পারে আর ওয়ান সিক্সও হবো পারে ওয়ান সিক্স হবো পারে ওয়ান সেভেন টু হবো নাকি ইয়াতে ওয়ান সেভেন টু নহয় কিয় এতে সেভেন এলিমেন্ট ইয়াতে আমার নাই গতিকে আমি এই এলিমেন্ট ইয়াতে নিলখো ঠিক আছে ওয়ান সিক্স সো এনেকে আমি টু টু লেখবো পারিম টু টু হব টু থ্রি হব টু ফোর হব
2,5 হব সো এনেকে 2,5 হব 2,6 হব 2,7 হব সরি 2,7 নহয় এটো নহব 2,6 ক লগি হব 2,7 টু নহব সো এনেক আকে আমি গটেখিনি লেখা পারি 3,3 হব 3,3 হব বা 3,1 কিন্তু নহয় কিহর কারণে নহয় এটো যদি আমি 1 টু পুট করি দাও এটো যদি আমি এ বিৰ জায়গা যদি 1 পুট করি দাও আর এটো যদি 3 পুট করি দাও 3 করি 1 টু ডাঙৰ নহয় হৰু কন্ডিশন গতিকে কন্ডিশনটো হি স্যাটিসফাই নকৰে গতিকে হি কাৰণে 3,1 টু নহয় 3,2 টু নহয় এনেকে 3,3 টু হব কাৰণ ইকুৱেল সাইন আছে 3,4 টু হব 3,5 টু হব আৰু 3,6 টু হব ঠিক তেনেদৰে 4,4 হব 4,5 হব আৰু 4,6 হব ঠিক তেনেদৰে 5,5 হব 5,6 হব আৰু কি হব 6,6 এলিমেণ্ট সো এইকেইটা এলিমেণ্ট এই ৰিলেচনত থাকিব নিশ্চয় বুজি পাইছা এটো ঠিক আছে তাৰপিছত আমি পাইছিলোঁ যে কোডোমাইন ডোমাইন আৰু ৰেঞ্জ এই বিষয়ে আমি ফাৰ্ষ্ট ইয়াৰতে পাই আছিলোঁ সেইটো মই অলপ ৰিকল কৰি দি আছোঁ সো এটা সেটৰ ক্ষেত্ৰত এই যিটো ৰিলেচন আছে এই ৰিলেচনত যিকেইটা পেয়াৰ্ছ আছে এই গোটেইকেইটা পেয়াৰ্ছৰ ইয়াৰে যিটো প্ৰথম এলিমেণ্ট আছে এই প্ৰথম এলিমেণ্টৰ যিটো ছেট সেই ছেটটো যদি আমি লিখোঁ সেইটোৱে হ'ব আমাৰ কি ডোমাইন মানে আদি ক্ষেত্ৰ ডোমাইন ডোমাইনটো কি হ'ব এই যি ৰিলেচন আছে এই ৰিলেচনৰ যিকেইটা পেয়াৰ্ছ আছে যিকেইটা জোৰ আছে যিহেৰে যিবিলাক প্ৰথম এলিমেণ্ট আছে সেই গোটেইকেইটা এলিমেণ্টৰ যিটো ছেট যিটো সংহতি সেই সংহতিটোৱে হ'ব আমাৰ কি ডোমাইন এই ছেটৰ কাৰণে ডোমাইন চ' কি কি হ'ব ওৱান এতে আছে ওৱান টু হ'ব তাৰপাছত ওৱান 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 টু আছে টু হ'ব তাৰপাছত থ্ৰী থ্ৰী হ'ব তাৰপাছত ফ'ৰ ফ'ৰ হ'ব তাৰপাছত ফাইভো আছে ফাইভো হ'ব আৰু ছিক্সো হ'ব চ' মানে এই যিটো পূৰাপুৰি এ ছেট এই এ ছেটটোৱে কি হ'ব আমাৰ ডোমাইন হ'ব ঠিক আছে এইখিনি বুজি পাইছা তাৰপিছত আছে ডোমাইনৰ পিছত আমি পাম ৰেঞ্জ ৰেঞ্জ ডোমাইনটো আদি ক্ষেত্ৰ অসমীয়াত ইয়াক আমি আদি ক্ষেত্ৰ বুলি কওঁ আদি ক্ষেত্ৰ আৰু ৰেঞ্জ আছে ৰেঞ্জক আমি অসমীয়াত পৰিসৰ বুলি কওঁ পৰিসৰ প্ৰথমে এই আৰৰ ছেকেণ্ড এলিমেণ্টৰ যিটো ছেট হ'ব এই ছেকেণ্ড এলিমেণ্ট পেয়াৰ্ছৰ প্ৰথম এলিমেণ্টৰ ছেটটোতো আদি ক্ষেত্ৰই হ'ল ছেকেণ্ড এলিমেণ্টৰ যিটো ছেট হ'ব ওৱান এইটো ওৱান টু থ্ৰী ফ'ৰ এইটোৰ যিটো কালেকশ্যন সেই যিটো যে ছেট সেই ছেটটোৱে হ'ব কি আমাৰ ৰেঞ্জ চ' ইয়াৰে কালেকশ্যনটো আমি কি পাম সেই ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ আৰু ছিক্সেই পাম গতিকে এইটো হ'ব আমাৰ কি ৰেঞ্জ ঠিক আছে ত' নিশ্চয় বুজি পাইছা তাৰপিছত আছে কি আমাৰ কোডোমাইন কোডোমাইনটো কি একচুৱেলি আমি আৰ টু ক'ৰ পৰা লৈছিলোঁ ইয়াৰ পৰা লৈছিলোঁ আৰ টু ছাবছেট কাৰ এ ক্ৰছ এৰ এই এ ক্ৰছ এৰ এই যিটো দ্বিতীয় ছেট থাকে এই ছেটটো হ'ল আমাৰ কি এই ছেটটো হ'ল আমাৰ কোডোমাইন কোডোমাইন এই দ্বিতীয় ছেটটোৱে হ'ল আমাৰ কোডোমাইন মানে ইয়াক আমি অসমীয়াত যদি কওঁ সহক্ষেত্ৰ বুলি ক'ব পাৰিম ইয়াক সহক্ষেত্ৰ বুলি ক'ব পাৰিম চ' এইখিনি আছিল ইন্ট্ৰডাকশ্যন এই ৰিলেশ্যন এণ্ড ফাংচনত ইয়াৰ পিছত আমি টাইপছ অফ ৰিলেশ্যন আৰম্ভ কৰিম সেইটো তোমালোকে নেক্সট ভিডিঅ'ত পাই যাবা চ' এইখিনি অলপমান ভালকৈ চাবা আৰু ক্লাছ ইলেভেনৰ ৰিলেশ্যনৰ ফাংচন যিটো চেপ্টাৰ আছিল সেইটো অলপমান চাই ল'বা চোৱাৰ পিছত আমি নেক্সট ভিডিঅ'ত টাইপছ অফ ৰিলেশ্যন আৰু ইয়াৰ এক্সাৰচাইজবিলাক কৰিম